গত বছর ভারী বর্ষার কারণে সমগ্র উদয়পুর পৌর এলাকা জলের নিচে তলিয়ে যায়। এর ফলে শহরবাসী ব্যাপক ক্ষতির সম্মুখীন হন। কোথাও বাড়িঘরে জল প্রবেশ করে, আবার কোথাও বসতঘরে থই থই করতে দেখা গিয়েছে। গত বছরের জল যন্ত্রণা থেকে শিক্ষা নিয়ে এই বছর প্রাক বর্ষার কথা মাথায় রেখে শুক্রবার থেকে উদয়পুরের বিভিন্ন জায়গায় বড় বড় জল নিকাশি জায়গাগুলি আবর্জনা মুক্ত করার জন্য ময়দানে নেমেছে উদয়পুর পৌর পরিষদ। বর্ষার ভরা কৌটাল থেকে শহরবাসীকে জল যন্ত্রণা থেকে মুক্তি দেওয়ার জন্য পৌর পরিষদের সাফাই কর্মীরা জল নিকাশি ব্যবস্থা সঠিক রাখার জন্য ইতিমধ্যেই গোটা শহরে কাজ শুরু করে দিয়েছে। শুক্রবার উদয়পুর হাউজিং বোর্ড সংলগ্ন একটি বড় জল নিকাশি ব্যবস্থা রয়েছে, যা ভারী বর্ষার সময় এই জল নিকাশি ড্রেনটি সম্পূর্ণ সংযুক্ত হয়েছে উদয়পুর রমেশ চমুনি এলাকার মরাগাঙ্গের সাথে। তাই এখন থেকে বর্ষার জল নিকাশি ব্যবস্থা সঠিক রাখার জন্য সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে রাখতে চাইছে উদয়পুর পুর পরিষদ। ইতিমধ্যেই শুরু হয়েছে সাফাইয়ের কাজ। শুক্রবার সেই কাজ সরজ মিনে খতিয়ে দেখে এমনটাই সংবাদ মাধ্যমের সামনে তুলে ধরেন উদয়পুর পুর পরিষদের চেয়ারম্যান শীতল চন্দ্র মজুমদার। সব মিলিয়ে জল নিকাশি ব্যবস্থা সচল রাখার জন্য জোরদার প্রস্তুতি চালিয়ে যাচ্ছে উদয়পুর পুর পরিষদ। পুর পরিষদের মধ্যে একটি ড্রেন একবার আমাদের নেতাজি নগর থেকে এটা বেরিয়ে এসেছে, এটা এই ড্রেনটা কন্টিনিউ টু আওয়ার মরাগান। তো এই যে দেখছেন আপনারা, এটা আমি যখন প্রথমবার এই পুর পরিষদের দায়িত্বে ছিলাম 2019 সনের 21 জানুয়ারি, তখন থেকে আমার একটা লক্ষ্য ছিল শহরের জল ডিসচার্জ করার জন্য। উদয়পুর থেকে বিপ্লব দেয়ার রিপোর্ট, সার্চ ইন্ডিয়া টিএনএন।